الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، وأنزله المرفوعة المقربة عندك يوم القيامة. جزا الله عنا محمدا ما هو أهله. শিক্ষাবর্ষের শুরুতে আমাদের এই প্রথম বৈঠক নুরুল ইলম বালিকা মাদ্রাসা, যারা আজকে এখানে বসছেন, শিক্ষিকা আছেন, সকলের কাছে আন্তরিক আমাদের তরফ থেকে দিলে দোয়া আন্তরিক শুভকামনা পেশ করতেছি। তো আপনারা যথেষ্ট কষ্ট করেছেন, একটা শিক্ষাবর্ষ অতিবাহিত করেছেন, সুখে দুঃখে আমরা এক অন্যের পাশে ছিলাম। তো আমরা অনেক কষ্ট করে অনেকগুলো মেয়েদেরকে আপনারা এ পর্যন্ত লেখাপড়া করে দিন রাত অবিরাম অবিরত মেহনত পরিশ্রম করে চেষ্টা প্রশেষ করে তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার আপনারা এ কারখানায় দিন রাত মেহনত করতেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আপনারা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আপনারা জানেন যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়াম হচ্ছে দিন। জি, আর দিনের মূল সোর্স হইল কালেমা কালেমা ইবাদাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে জানেন। আর মূল জিনিস হলো কিতাবুল্লাহ, বল হুয়া কুরআন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কুরআন মাজিদ কি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইন্না আরাদনা আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা বাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কালাম মাজিদ ইরশাদ করতেছেন, আমি এই কোরআন মুজিদকে কোরআনকে কে অরণ্যাল আমানাতা, শব্দটা আমানতা সেটা একটু বুঝে নেন ভালো করে। ইন্না অরণ্যাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের উপরে, জমিনের উপরে, ওয়াল জিবাল পাহাড়ের উপরে, এদেরকে দিয়েছিলাম গ্রহণ করার জন্য, তারা গ্রহণ করে নাই। ইন্না অরণ্যাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, করেন করে নাই কেন, তফসির দেখে নিয়েন ভালো করে, কেন করে নাই এটার বোঝাটা এত কঠিন। এটা এই দায়িত্ব আমানতের বোঝা বহন করে হক আদায় করা এরা পারবে না, সক্ষম নয়, বিধায় তারা কি আদেশকে সরাসরি এনকার করে নাই, মানে এরা মানে বাদও করতে পারেন, আল্লাহর মখলুক তো, আল্লাহর সাথে কি বাদিও করবে এরা, এরা একটু আপত্তি জানাইছে, এটা মানে যে এটা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়, কিন্তু সেই সেই আমানতটাই আমরা গ্রহণ করেছি, ইনসান গ্রহণ করেছে। এর উপরে আল্লাহ পাক তিরস্কারমূলক মহাপুরুষ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইনসান জালেম জাহেল। সত্যি কথা, এরা যদি বুঝতো, হ্যাঁ, এটা আদর করে অনেক সময় আমরা ওই ছেলে মেয়েদেরকে বা একে অপরকে বলি না, খারাপ অর্থে বলি না, ভালো অর্থে, তো সে দেখে নিয়েন জালেম জাহেল কেন বললেন। আর শব্দ রাখছে ইন্না আরোগনাল আমানাতা, আমাদের দিন, এই দিন পরিপূর্ণ, দিন মোকাম্মেল। আর বছরের ময়দানে এই আরেকটা নাজিল হয়েছিল কি, ওই যে দিন পরিপূর্ণ করা, আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম,
اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. এই দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন, নিয়ামত তাম সম্পূর্ণ করে দিয়েছেন, দিন পরিপূর্ণ নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন। এতে কেউ কম করতে পারবে না, কি বাড়তি করতে পারবে না, এফলাত নাই, চৌপড়িত নাই। এটাই কেয়ামত পর্যন্ত এই দিনের উপরে রাজি হয়ে গেছেন, সেই দিন আমরা কবুল করছি, সেটাই আমানত, সেটাই আমানত। এই দিন শিকার শিখির মরকজ হচ্ছে এই দিনই দর্শিকা গুলো, ছোট হোক আর বড় হোক, যে ছাত্র কম হোক, ছাত্রছাত্রী কম হোক আর ব্যাস হোক, দিন যা যেটার জন্য আমরা মেহনত করতেছি, এখানে 100 জন 1000 জন হইলো ছাত্র হইলো, যে মেহনতটা করতে হয় ক্লাসে, সেটাই তর্তিভার আমরা ওই একজন দুজন দশজন ছাত্রছাত্রীর জন্য করতেছি। আমার কথা বুঝতেছেন তো আপনারা? কোনো অসুবিধা নেই বলবেন, আমার গলা একটু বসা আছে তো। এখন কথা হচ্ছে, আমরা সেই আমানত টুকুন মেহরবানি করে খেয়াল করেন, সেই আমানত টুকুন আমরা কতটুকু আদায় করতে পারতেছি একটু খেয়াল করেন মেহরবানি করে। দিন নসিহতের জিনিস, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয় সমস্ত মোমিন, উন্নতি মোমিনাত এখানে আসবে, সমস্ত মোমিন ইমানদার মুসলমান, তারা কি পরস্পরে ভাই ভাই বোনের মতন। জি, তো এরা কি করবে, একসলাইয়ের কোশেস করবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পরে ইসলাহ করবে, কিজন্য ইসলাহ করবে, তাহলে বোঝা যাচ্ছে ইসলাহ করার কিছু জিনিস এখানে রয়েছে, কত লম্বা করবো না সেটা বুঝে নেন। তো সে তর্জমা দেখে নেন, নিজেরা বসে আলোচনা করে এখন সে বুঝে নেবেন। জানতে নেই মানা কত অজানা, জানতে নেই মানা কত অজানা, এটা খেয়াল করলে জানার রাস্তা সহজ হয়ে যাবে। আসেন, এখন কত হইলো, এই আমানতের বার আমরা কিভাবে বহন করবো। এটা এই মাদ্রাসার মধ্যে, এলমি মার্কাজের মধ্যে, এখানে দুটা জিনিস আমরা জানেন, কথাগুলো পুরনো তোমরা, সেই জন্য ইমান তাজাওয়ার জন্য আমার আমাদের জ্ঞান খেলে যেন জিনিসটা আসে, এই জ্ঞান নিয়ে আমরা চলতে পারি, এই জ্ঞান নিয়ে চলতে পারি, আমি সেভাবে কাজ করতে পারি। কি এখানে আমওয়ালুল মুসলিমিন আতফালুল মুসলিমিন, আমরা মুসলমানদের কি ছেলে মেয়েদেরকে কি মানুষ বানাবার জন্য দায়িত্ব নিয়েছি, আর মুসলমানের সাথে সাথে কিছু তাদের মাল অর্থ সম্পদ আমরা খরচ করতেছি, এটা ক্যাশ হোক নগদ হোক আর মানে হোক যেটাই হোক করতেছি, এটার বিরাট বড় আমাদের বোঝা আমাদের উপরে। মূল আমানত হচ্ছে দিন, মূল আমানত হলো কোরআন, যেটা আসমান গ্রহণ করে নাই, পাহাড় যে কি জমিন গ্রহণ করে নাই, তারপরে কি পাহাড় গ্রহণ করে নাই। لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله আল্লাহর ভয়ে জমিন, এই কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করা হইতো তো আল্লাহ পাক ইরশাদ করতেছেন যে কি এটা পাহাড়ে ভয়ে মিন খশ আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরচুর চুরমার হয়ে যেত, বলছি সুবহানাল্লাহ, সত্য কি মিথ্যা, যে কথা এসে গেল বলে ফেললাম। ওই দায়িত্ব আমরা নিয়েছি, আমরা জালেম জাহেল, এটা আল্লাহ প্যার করে বলেছেন, কিন্তু এর উসিলা এই কষ্টের বিনিময়ে কি আল্লাহ পাক আমাদের এমন যেটা এমন জিনিস দান করবেন, যে কে আছে আগতলি ইবাদিয়া সালিহিন, আগতলি ইবাদিয়া সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ পাক নেককার বান্দা বান্দির জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন যেটা মালা আইনুন রাআত, এটা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনো কান যেটা শ্রবণ করে নাই, কলা খতরা আলা কলবে বাসার কোন মানুষের কল্পনা করতে পারে না, সুবহানাল্লাহ বিহামদি। এই কথা বললে সেটা ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করে লম্বা হয়ে যাবে। আসল কষ্ট হচ্ছে কি, আমরা এটা তো দুনিয়া কষ্টের জায়গা, এখানে কষ্ট করতে হবে, এখানে হাসি মুখে সব বরদাস্ত করতে হবে। আমরা পরস্পর এখানে আসি, ভাই হিসাবে আসি, যারা যা যেখানে যেখানে আসি, বালক শাখায় বালিকা শাখায়, এখানে বোনেরা আসছি, ছোটো আসি, বড়ো আসি, তারপরে কেউ শিক্ষকের কেউ সাজছি,
যে বিভিন্ন চপ্তার আমরা বিভিন্ন শ্রেণীর এখানে আমরা আছি, খান মান মর্যাদা আছি, এক পর্যায়ে আল্লাহ কারো রাখেন নাই, আল্লাহ ইনসানের মধ্যে একই উপরে না গেলে আল্লাহ ফজিলত দান করছেন, এরকম নারী পুরুষের ভিতরে ফজিলত দান করছেন, কিন্তু মকরের ভিতরে আল্লাহবাক ফজলাল্লাহ ভালো করে বুঝে নেন। এখন কথা হচ্ছে আমরা এই কাজটা করতে গিয়ে আল্লাহবাকের দেওয়া সেই আমার গ্রহণ করেছি, হ্যাঁ এখন সেটা আমাদেরকে আমাদের বোঝা আমাদের বইতে হবে। আল্লাহ একবার, আল্লাহ একবার, আমার বহু প্রিয় শফিক মুরব্বী, উনি আমাকে এমন কিছু একটা জিনিস দিয়েছেন, যদিও উনি সরাসরি আমার সহায়ক না, হ্যাঁ আমি ওনার থেকে যে ফৌজ বা ফৌজের বরকত পাইছি কাজ সাহেব জানে বলতে পারবেন, হ্যাঁ খাস করে আমি একজনের কথা বলতেছি, এখন নানুপুরি সাহেব অঞ্চলের কথা বলতেছি, সুলতান নানুপুরি সাহেব অঞ্চলে, হ্যাঁ একবার আরো কত বাবা এনজির বিরুদ্ধে কথা কইবা, এনজির বিরুদ্ধে কইবা, এনজির বিরুদ্ধে কইবা, আরেকবার কত সুন্দর বয়ান করবে, সুন্দর বয়ান করিবা, বহুত কথা আছে এরকম। তো বুঝলি একটা কথা, ওয়া তোরা মদ্রাসা কি দিবা, কথা বুঝেন তো, চিরঙ্গের ভাষা বুঝেন তো সবাই, হ্যাঁ ওয়া মদ্রাসা কি দিবা, ওয়া ফাইলে ওয়া দিবা, না ফাইলে না ফাইলে দোয়াইলো দিবা জেরি, ওয়া ফাইলে ওয়া দিবা, না ফাইলে দোয়াইলো দিবা জে, আর কি আরো কথা আজকে বলবো না, হ্যাঁ অনেকখানে সেই সবার মক আছে, ওই 90 সালে 1 নভেম্বর 90 সালে ওই যে ফাতেমা মোত্তাক ছিল তার ইমরাজ ভাঙ্গে দিল দুশ্মনী করে, সেখানে ঘোষণা দিয়ে নারায় তকবীর দিয়ে কি এই দাওয়াতের কাজ শুরু করছিলাম, এ সমস্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় কোন মাসায় এক ব্যক্তি আমাদের মেয়াজকে কি গ্রহণ করছিলেন, দোয়া করছিলেন, লিখিত আদালতনামা ছিল বাংলাদেশ জমিয়তে আহলক, তিনটা কথা আমরা বলতাম, সেটা কি আকিদার মৌলিক বিষয় তৌহিদ দেশালাসার আখেরাত, তৌহিদ দেশালাসার আখেরাত, আমরা কাজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ সকলের তো অফিস পারিষদ সাক্ষী আছে এখানে, হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আশা দিলে সাক্ষী দিবেন, উনি মাঝে মাঝে এসেছেন হাটকুটিয়া মাদ্রাসায়, আমাদের যিনি সরপরশ ছিলেন মুরব্বী ছিলেন এই কাজের, লিখিত আদালতনামা ছিল, হ্যাঁ সাইফুল আরবুল আজম, হ্যাঁ পটিয়ার হজর হাজি ইউস সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের 1-1.5 মাস আগে মনে হয় সম্ভব নাকি বলে, হ্যাঁ এরকম ভাবে পুজোর বসছেন, পুজোর ডাক বসা আমি বসা, সামনে কারি সাহেব বসা আর দুজন বসা ছিল, কিছু কথা কাজ কথা বলছে এটাকে বলা যাবে না, হ্যাঁ এরপরে পুজোর হচ্ছে চলে গেছেন, মাঝে মাঝে উনি যাইছেন পুজোর প্রায় সময় বিদেশ থাকছেন, কারি সাহেব যাইছেন কার পুজোর শুনেছেন, আমাদের কাছে এখন এতটুকু এসে এতটুকু এসছে, অল্লাহ হয় ভাই বলে বলছে আপনার অভাব হয়ে যাবেন, তুমি তেলভাড়া উদ্বোধন করছি এই বাংলা জমি একটু আহলক বিয়ার মাঠে বড় বড় স্টেজ সাজিয়ে আমরা আবির করছি, ইসলাম সম্মেলন করেছি, এই কি হয় এই বুঝবার জন্য বলছি যে আমরা কি করছি, হ্যাঁ এই বিজয়ের মাঠে প্রথম ভাবে আমরা করেছি, তারপরে এই বিপ্লব মাঠে বিরাট স্টেজ করে এখানে আমরা মাঠে করেছি, ফেনীর থেকে নিয়ে খাগড়া শরীর থেকে বিশেষ করে মানিক শরীর থেকে নিয়ে কোটি আনোয়ারা নিয়ে কোটি আমির বান্দরে গিয়ে কাজ সাহেবকে নিয়ে আমরা আমির বান্দরে গিয়ে যে আমরা পানি করে আসছি করে আসছি না, আল্লাহ পুত্র সেখানে নিয়েছেন, তাই হোক এইভাবে আনোয়ারা বলেন সিদান আমরা কি মিরেশাই ফটিকশ্বরী মিরেশাই তারপর সীতাকুণ্ড নিয়ে এই আমাদের কাজ ছিল, যেখানে যেখানে মেহনত করেছি বড় বড় ওলামা মাশায়েখরা আমাদের সাথে সাথে ছিলেন, নাম বই লম্বা হয়ে যাবে, এবং যেখানে যেখানে ইশারা করেছি এখানে মসজিদ হওয়া দরকার, এখানে মাদ্রাসা হওয়া দরকার, এখানে কি একটা খানাগা হওয়া দরকার, আল্লাহর ফজলে সেখানে হয়েছে, আমরা বলেছি হরকত করেছি, টাকা পয়সা যেখানে যতটুকু কিবাদ দিতে পারছিসি না দিছি, হ্যাঁ সেখানে কাজ হয়ে গেছে, মানুষের মাথায় দারুসুলা নাম দিয়ে আসছি ওখানে, হ্যাঁ বলে বলছিলেন তিনটরি একটা মাদ্রাসা হওয়া দরকার, ওয়া তিনটরি একটা মাদ্রাসা হওয়া দরকার, তিনটরিতে সেখানে আমাকে কাজ করতেছিলাম, আমাদের খেয়ালে আমার খেয়ালে বা আমাদের খেয়ালে আমার বলবো না আমাদের খেয়ালে সমষ্টিগত, হ্যাঁ আরো খেয়ালে একজন আসে কিন্তু আমাদের খেয়ালে তিনটরি আসছে, সেই তিনটের মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এইভাবে জায়গা বড় জায়গা কাজ হয়েছে, সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন, তো বান্দার কাম হইলো চেষ্টা কোশেষ করা, বলছিলাম না বাবা গলি গেলে ওলি হয় গলি গেলে ওলি হয় গলি যাও গলি যাও গলি যাও গলি যাও, আসলে কথা ঠিক নিজের হাত থেকে হাত জিনিস করতে না পারলে নিজের হাত থেকে মিলাইতে না পারলে মিটা দিয়ে আপনার হাত শিখো আগে কুছ মারতে পারো চাহো
যে ডানা খাওয়া কমে মিলকার বলে গুলজার হতে হয়। এই এই যে এই যে এই বালিকা শাখা দেখতেছেন দক্ষিণ দিকের ঘরটা, হ্যাঁ কিছু মনে করবেন না, এটা এই দারুসুন আমাদের হেফাজত পায়খানা জায়গা ছিল। এখানে বেশি আজকে কথা বলতেছি, 20 বছর আগে এখানে পুকুর ছিল, পাকা ঘাট ছিল, কি কারিসব কারিসব তখন দেখছেন কিনা জানি, আমার খেয়াল নেই। আর এই এই মাদ্রাসার এই দারুসুন মাদ্রাসার হ্যাপ জোখানা এই পুকুর পার থেকে নিয়ে এই বিটার থেকে নিয়ে পুরা মাদ্রাসা ডাউন দিয়ে আসছে এগুলো এখন। হ্যাঁ পুরা মাদ্রাসা জায়গার উপরে কোরআনের বরকত এখানে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার ভাববেন না ছাত্রছাত্রী কম, আল্লাহর ফজলে আমি চ্যালেঞ্জই বলতে পারি, আমি চ্যালেঞ্জই বলতে পারি। এখানে যে ওস্তাদ সাহেব আছেন, আসাদাম আছেন, আপনারা আছেন, হ্যাঁ বিশেষ করে বালক সাগর ভিতরে যে সমস্ত ওলামা আছেন, মুফতি মাদ্রাসা আছেন, আলহামদুলিল্লাহ এরকম খাকি ছবি এরকম ওনাদের এলমি যে যেখানে থাকা ঠিক আছে না, আমি ভাই কোনো কথা বলি না, কোনো দরকার নাই, তারিফ করবো আল্লাহর, কিন্তু ওদের অবর্তমানে করতেছি আমি জৈজ আলেম আছেন বুঝি আমি আমি কি বলবো। এটা আপনারা নিজের মনকে ইয়ে করবেন না, আমরা আমাদের বোঝা গ্রহণ করেছি সেই আমানতকে নিবার জন্য। জো ওয়াদা কিয়া হ্যায় নিভা না পড়েগা, জো ওয়াদা কিয়া হ্যায় নিভা না পড়েগা। আল্লাহ তো বিরাট রকম বলে যে ওয়াদা করে আসছি সেটা আমাদেরকে ওয়াদা পুরা করতে হবে, ওই আমার আমরা গ্রহণ করেছি। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমার তো বাকি রাখো পরে খাবো, এগুলি পরে আনো, আরো দেখে দেখে নিয়ে আসি চুলাবাড়ি পড়বে। হ্যাঁ কি জো ওয়াদা কিয়া হ্যায় ও নিভা না পড়েগা, আল্লাহ তাআলা আমাদের কি আমরা ওয়াদা করেছি সেই ওয়াদা রক্ষা করতে হবে। তাহলে কি হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আয়াতুল মুনাফিক সালাতা, শুনতেছেন কেউ উঠবেন না, সবাই শুনেন, আয়াতুল মুনাফিক সালাতা, মুনাফিকের লক্ষণ হলো আলামত হলো, মুনাফিকের লক্ষণ আলামত হলো ইচ্ছা, আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, যখন সরাসরি বলে না ঘুরে ফিরেই বলে মিথ্যা বলে, কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা যায় যাচ্ছে এগুলো আপনাকে পরে ইশারা করতেছে, কোথায় পাবেন বলে দিব আপনাদেরকে। ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে তখন তার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, খুব খেয়াল করেন, পয়সা চুমে না হয় না, আর যখন আমানত কি তাদেরকে দেওয়া আমানত গ্রহণ করে আমাদের খেয়ালত করে। এখন কোথায় আসেন, আমাদের ভিতরে এই এই বদগুণগুলো এই খারাপ এই দোষগুলো আছে কিনা চিন্তা করে দেখেন, আমরা কথা বলি মিথ্যা বলি কিনা, মিথ্যা বলি কিনা দেখেন, যদি মিথ্যা বলি আমি আমার ভিতরে মুনাফেকের আলামত পাওয়া যাচ্ছে, যে সরাসরি মুনাফেক বলা হয় নাই, মুনাফেকের আলামত কি লক্ষণ দেখা যাচ্ছে। তাহলে আমি ভালো হইলাম প্রত্যেকে, আমার আসলে কেমনে হবে, আমাদের কি ফায়দা হবে, আমাদের রক্ষা কি হবে, এটা মিথ্যা কথা বলার পরে আসতেছে ওয়াদা খেলাপির কথা, অঙ্গীকার ভঙ্গ করা, আলাদ তো বিরাট বিক্রম কলু বালা আরবদের মধ্যে বলি আসছি, জি আলাদ তো বিরাট বিক্রম, আমি কি তোমাদের রব নই, আমরা সবাই বলছিলাম কলু বালা কেন বলছি সেটা পরবর্তী আছে আছে সেদিকে আমি যাচ্ছি না, ওয়াদা করে আসছি এবং সেই বোঝা আমরা গ্রহণ করেছি, যেটা কি আসমান জমিন আর পাহাড় গ্রহণ করে নাই, আমরা সেটা যখন গ্রহণ করেছি সেই আমার সেই ওয়াদা আমরা করতে পারতেছি কিনা। আমি মৌলিক কথা বেশি কথা বলতেছি, হ্যাঁ রক্ষা করতে পারতেছি না, আর একটা হলো যে আমানতের সুরক্ষা হচ্ছে কিনা, আমরা সব দিকে বেশি আছি, হ্যাঁ আমরা কেউ বুঝবো নই, এমন কিছু হয়ে যায় নাই, নিজেকে ছোট মনে করে বলতেছি যে এত কিছু হয়ে যায় নাই, এত কিছু হয়ে যায় নাই যে ভয়, এগুলি যখন চিন্তা করি তখন ভয়ে দিল কাঁপে কাঁপে কাঁপে, যে আল্লাহর ভয়ে আল্লাহকে বলে তুমি তো কোনো গ্রহণ করেছ, কথা বলছো মিথ্যা বলেছ, ধোকাবাজি করেছো, মান ঘর্ষ বলে জমিন না, হ্যাঁ বেদার হবেন না, আমি একটা একটা করে বলবো। হ্যাঁ এখন আসেন আমরা এরকম করি কিনা, হ্যাঁ কথার কথা উদাহরণ দিচ্ছি, আপনার সব ঠিক আছেন, আপনার কথা বেশি বলছি তারপর বলতেছি,
অনেক শিক্ষককে দেখা যায় সময় মতো আসে না, কথা বুঝতেছেন? বেজার হচ্ছেন? এখন কিন্তু আমাদের গায়ে পড়বে, গায়ে নিয়ে না আমরা আমাদের দিকে বলতেছি আর কি, এটা আমাদের উপর এলাম, তারপর চিন্তা করেন আপনারা জি। যদি এরকম থাকে জি, আপনি 10টার থেকে ক্লাসে বসবেন, কথার কথা, 10টার থেকে ক্লাসে বসবেন, আসলেন না লেট করে আসার অভ্যাস হয়ে গেল, তাহলে আসা যখন জিজ্ঞেস করলে আপনাকে আপনার আপনার কি জিম্মাদার দায়িত্বশীল জি, কি পর্যায়ে জেনে আছেন তার নিমাদ আছে, কখন দায়িত্ব শিক্ষক আসলো কিনা, পড়াগুলো হচ্ছে কিনা জি, বা যিনি থাকেন অথবা সদর মজার থাকেন যিনি থাকেন, তো জিজ্ঞেস করলো যে দেরি কেন করলেন, আপনি একটা মিথ্যা বাহানা দিয়ে কি করলেন, একদিন না দুদিন না তিন দিনের করতেছেন, তাহলে এক নম্বরে তো দেখা যাচ্ছে যে কি আপনার আমার ভিতরে আমি যদি করি আমি যদি একটা মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে কিনা, বলেন পাওয়া যাচ্ছে কিনা, যাচ্ছে নাউজিল্লা, বলেন নাউজিল্লা মিন জালিক, আমি বলতেছি তাহলে এক নম্বর যান, তারপর আসেন হ্যাঁ ওয়াইজা ওয়াজা অখলাফা, যখন ওয়াজা করে সেটা ওয়াজা ভঙ্গ করে, ওয়াজা ভঙ্গ করে খেয়াল করেন কথা, তাহলে আমরা দায়িত্ব নিয়েছি ওয়াজা রক্ষা করতে পারতেছি না, হ্যাঁ ওয়াজাটা রক্ষা করতে পারতেছি না, আমাদের উপায় কি হবে বলেন? আটো হলো যে ওয়াজা জমে না খোয়া না, আমাদের খান করতেছি, আমরা আমানত গ্রহণ করছি আল্লাহর তরফ থেকে, এখানে সেই আমানতের দায়িত্ব আমরা, আমানত কি আমানতের পরিপূর্ণ করার জন্য, ওয়াদা পরিপূর্ণ করার জন্য কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে, ধোকাবাজির আশ্রয় না নিয়ে আমরা কি করে এই কাজ করার জন্য এখানে ওয়াদাবদ্ধ হয়েছে, কিছু মনে করবেন না, এখানে লাখ টাকা বেতন খারাপ নাই, কিন্তু ওয়াদাবদ্ধ ভাবে একটা কথা খেয়াল রাখবেন, এখানে কর্তৃপক্ষের কাছে বেতন বাড়ানোর কথা বলতে হয় না, খুব খেয়াল রাখবেন কথাটা, বেতন বাড়াইবার কথা, বোনাস বাড়াইবার কথা বলা হয় না, এগুলো আমাদের জিহানে যেটা আসে, হ্যাঁ বিশেষ করে খাকসার আমি কথা বলতেছি, আমার কথা আমি বলতেছি, নিজেকে বড় বলতেছি না, আমি খুব চিন্তা করে ধ্যান করে আমি করি, একটু হালকা দাস কমের সময় হলো উনিশ বিশ হইতে পারে, কিন্তু সবাইকে তেলাভাবে এক সমান্তরটা আনা যায় না, কিন্তু সেটা আমি করি, কোনো সময় এটা বলার দরকার হয় না, আল্লাহ পাক করে দেন সবাই সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ, এটা আর জন্য কেউ এটা নিয়ে উৎসবাচ্য করে নাই, করে থাকলেও ভুল বুঝেছে আল্লাহ সে কি সমাধান করে দিয়েছে, কাল সে জিজ্ঞেস করেন, তো যাই হোক মানে আমার আমার পক্ষে সবাই গাইবেন না, আমি বলছিলাম আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন কথার কথা, 5,000 টাকা বেতনে, 10,000 টাকা বেতনে বা 50,000 টাকা বেতনে আপনি এই কাজ করবেন, কি করবেন, কি দায়িত্ব পালন করবেন, কিন্তু দেখাচ্ছে দায়িত্ব পালনের বেলায় বিভিন্ন রকম বাহানা পরিমসি, এমনকি কথার কথা হাজিরা হাজিরা কথা আপনি সরিয়ে দেন না, যদি পরিমসি করেন কোনো সময় দেখা যায় কোনো শিক্ষক অ্যাডভান্স করে রাখলো, ধরলে বলে ও ভুল হয়ে গেছে, এখানে করার সময় ওখানে চলে গেছে, দেখছেন কথা, এরকম আমরা ধরি অনেক সময়, হ্যাঁ এবং বেতন কাটে, আপনাদেরকে বলবো আপনাদের জানেন, হ্যাঁ এরকম করছি তখন দিকটা দেখি যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, নিজের ঘরের কথা আপনারা আপনাকে বলতেছি, ঘরের কথা পরে বললে লাভ নেই, ঘরের কথা পরে বলতে লাভ নেই, কিন্তু আপনার পর না আপনার সামনে কথা বলতেছি, তখন সেক্ষেত্রে বেতন যখন কাটছি, হ্যাঁ আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে লাইনে আসতেছে, এগুলো কন্ট্রোলিং ম্যানেজমেন্টটা এটা বড় খুব বড় জিনিস, কিন্তু দোকানে বুঝে সব কিছু আসে না, তো বলছিলাম এখন যে এখন যেই বেতনে যে দায়িত্ববিধের বেতনে বা অজিবার বিনিময়ে আপনি খেদমতকে কি অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং খেদমত করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন বা দায়িত্ব পালন করতেছেন, সেটার হক কতটুকু আদায় হচ্ছে, সেই আমার সুরক্ষা হচ্ছে কিনা এটা শুধু ভাববেন, এটা শুধু ভাবেন, না হলে ওই পয়সা যাওয়া নেওয়া জায়েজ হবে না, ওই পয়সা নেওয়া জায়েজ হবে না, জায়েজ হবে না, এবং ওরকম না জায়েজ পয়সা যদি আমি নিই তাহলে এটা একটা প্রতিক্রিয়া হবে এবং খারাপ প্রতিক্রিয়া হবে, সে আল্লাহ তরফে সেটা হয়ে যাবে। তারপরে এত বড় সংসার কথা কেন বললেন, দিন খায়ের কারি দিন সাত দিন নসিহা অজাক্ষীর ভাই নজি, আয়টা বলছিলাম অজাক্ষীর ভাই নজি করে আছেন মেনে দিন খায়ের খায়ের জিনিস, হ্যাঁ আমার জন্য ভালো মনে করবো কি আপনাকে আপনাকে সেটা বলতে হবে, না বললে কি আমি আমার অপেক্ষা করলাম না, আমি খায়ন হইলাম ঠিক কিনা বলেন, যা খাদের খাদের করছে ওনাকে আপন মনে করে খাতির করছে, ওনাকে সিনিয়র মনে খাতির করছে, ওনাকে অমুকের মেয়ে মনে করে কি করছে, অমুকের ছেলে মনে করে করছে, অমুকের জামাই মনে করে করছে, ইত্যাদি 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 ঠিক কিনা, এটা আমরা করতে পারবো না, আসেন হ্যাঁ।
আমাদের আঁকাবেলা কি করছেন? আমি কালকে মোজাকারা করছি, ওদিনে মোজাকারা করছি, এখানে দুঃখ হলে অনেকে এটা নিজের উপর নিয়ে যায়, দিদি আমাকে কেয়ার করে বলতেছে, আমাকে কথা বলতেছে। এক গুঞ্জন আমাদের ছিলেন এক বুজুর্গ মাদ্রাসার, তখন মাদ্রাসার এক বুজুর্গ, আমাদের এই মুহূর্তে আমার মনে নাই। হ্যাঁ, কি উনি এই যে ক্লাস টাইমে যে সময় ওনার যে টাইমটা মাদ্রাসা যাওয়ার কথা, বুঝতেছেন তো কথা? আপনার কথা বুঝতেছেন? কথা হচ্ছে না তো আবার, এখানে আমার মনে মনে কোষা রাখবে, আমার উপর ভুলিয়ে নেওয়ার কথা দিয়েন না। হ্যাঁ, তোর কথা তো কান্দি শুনতেছি, মনে মনে আমার সব কিছু উদ্ধার করতেছি, এরকম যেন না হয়। খাবার কিন্তু আল্লাহকে ধরা খাইবেন, কিন্তু দিলে মালিক আল্লাহ। আমি দিল এখন কোন দিকে মন কোন দিকে আল্লাহ পাক দেখতেছেন কি? হ্যাঁ, হিসাব করলেন ক্লাসের টাইমে, দায়িত্ব পালন টাইমে, তারপর 10টা থেকে 4টা পর্যন্ত বিরতি ছাড়া, এই টাইমের বিরতিটা কিছু না দেওয়া হয়, আমরা কোনো কাজকর্ম থেকে দূর থেকে আপনি ফারে হয়ে নেন, ঠিক কি না বলেন? হিসাবে নিজের কোনো মানুষ আসছে, হ্যাঁ ওনাকে কিছু সময় দিয়েছেন, এইভাবে উনি যেদিন যতটুকু হয়েছে যত মেয়ে হয়েছে লিখে রাখছেন। মাস শেষে কথাটা ভালো করে বুঝলেন, মাস শেষে ওটা কি করছেন, দপ্তরে দাখিল করছেন যে আমি আমার কাছে এই সময় দায়িত্ব পালনের সময়ে আমার কাছে এরকম কিছু লোকজন আসছিল, আপনজন আসছিল বা বিভিন্ন জরুরতে, এটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয়, আমি তার সাথে কথা বলছি, আমার এই সময়ের এই 5 ঘন্টার বেতনটা বা যা হয় এই বেতনটা, এই টাকাটা বেতন হিসাবে কি আমার আমার বেতন থেকে কর্তন করা হোক। তখন সুবহান আল্লাহ, বিভিন্ন দরখাস্ত দিয়ে টাকা নেন নাই উনি। আপনার কোন লাইনে মাদ্রাসা করতেছেন? আমার পর্বত বিষয়ে যিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র, হ্যাঁ ওনার নাম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, তারপরে ওনার ওস্তাদ মোল্লা মাহমুদ, তখন ইয়াকুব নানুতিবি ইনশাল ছিলেন মহতামেম এক মাদ্রাসার। হ্যাঁ, ওই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ সারা আজীবন দেওবন্দ মাদ্রাসায় উনি শিক্ষকতা করে হায়াত কাটে, শেষ পর্যায়ে চলে আসেন বৃদ্ধ বয়সে। তখন তো দশ সুবি ছিল, দশ সুবি মানে তখন রুবি ছিল টাকা আর কি, তখনকার 10 টাকা 10 রুবি। হ্যাঁ, তখন মজলিসুরা বসে, যেহেতু এখন বিশ্ববর্ষে পড়ে গেছেন, খরচা আছে, হ্যাঁ এখন খরচাপত্র বাড়ি গেছে, মজলিসুরা আরো 5 টাকা এখন বাড়াই দিচ্ছে। কত করছে? 10 হাজার দিয়ে 5 যোগ করলে কত হয়? 15 রুবি করলেন। হ্যাঁ, উনি বেতন নেওয়ার সময় মাসে যখন বেতন নিতে গেছেন জি, হ্যাঁ তখন কি উনি 15টা থেকে বর্ষ করছেন, আমার বেতন 5 টাকা কেন বাড়লো? বিষয়কে জিজ্ঞেস করতেছেন আর কি, আমার বেতন কেন বাড়লো? এটা মজলিসে সুরা সিদ্ধান্ত জি। উনি বললেন যে না, উনি আবার কর্তৃপক্ষের কাছে আরজ করলেন যে আমার যখন বল শক্তি ছিল, আমি যখন জওয়ান ছিলাম, সেই জওয়ান বয়সে আমি অধিক মেহনত করতে পারছি, এই সময় দিতে পারছি, এখন বৃদ্ধ হয়ে গেছি, বয়সের কারণে আগের মতো আমি মেহনত করছি বেশি মেহনত করতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। হ্যাঁ, কথাটা বুঝে নেন। সুতরাং আমার বেতন যে কারণে 5 রুবি বাড়ানো হয়েছে, সে 5 রুবি আমি নিচে অস্বীকৃতি জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন মনে মনে, এরা কারা? তাদের হয়ে আমরা এই আমানত রক্ষা করছি, ওনারা ছিলেন প্রকৃত আমানতদার। আজকে ওনাকে সাইকেলহীন বলা হয়, হ্যাঁ কেন বলা হয় ইতিহাস জানি দেখেন। এইভাবে আমাদের আঁকাবাররা কাজ করে গেছেন, আমরা সেটা কেন করবো না? সারিয়ার মধ্যে সবার দাদা বিশ্বাস সন্দীপের, হ্যাঁ ফাইজাম হোসেন অখণ্ড বাংলার প্রধান মুক্তি প্রধান কি মহাদেশ মহাদেশের কবির, হ্যাঁ ওনার ওনার হাটাদের মাদ্রাসায় উনি মাত্র 15 রুপি বেতন নিয়ে, 15 রুপি বেতন নিয়ে উনি কি চাকরিতে যোগদান করছেন, 8 রুপি মা বাবার জন্য দেশের বাড়িতে সন্ধ্যে ভাড়া দিচ্ছেন, আর 7 রুপি নিয়ে পরিবার নিয়ে কষ্ট উনি দিন কাটাইছেন। আমার শাইখ আওয়াল মুফতি আজম অখণ্ড বাংলার মুফতি আজম ফজলুর রহমতুল্লাহ আলাই, হ্যাঁ ওনার পারিবারিক অবস্থা এত খারাপ ছিল হাটাদের মাদ্রাসায় মেকল যাওয়া পর্যন্ত পথের ধারে যে কচু থাকত, কচুর লতি কচুর শাক আমাদের সুদার নাকি ওনার কি কয় হাম সাক্ষী, হ্যাঁ উনি
এবং বিশেষ করে মসজিদের মাদ্রাসা 350 টাকা বেতন দিয়ে বলছিল মসজিদের মাদ্রাসায়, ওই যান নাই বলছে না ছাত্র রুবিতে উনি কি হাত দিয়েছে ওনার ওস্তাদের কথা ইচ্ছে ছিলেন। তো আমি আমার কথায় বাজার হবেন না, এগুলো ওসিদের কথা মাথায় রাখেন, এগুলো আল্লাহ এই মেয়াদের বিনিময়ে যা দিবেন, এটা যা দিবেন তখন বলবো যে খোদা হ্যাঁ কিছু না নিয়ে তো দিনে পড়াতে পারছি আমি, এটাই মানুষের মনে হয় সুমান লাগবে। আমি বলি আমরা 2-4টা পয়সা নিই, খানা খাই থাকি এখানে, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কাছে সরম লাগে, চিন্তা করলে কত হয়রান লাগে বিশ্বাস করে। তো খায়ের ওই ওই কথা খেয়াল করে আমরা মুনাফেকের পর্যায়ে যান না পারি, মানুষের কথা বলবো না, দিন নসিহতের জিনিস নসিহত অল্প হয়, নসিহত আমি এটা একটা নসিহত হিসেবে নির্দেশ করলাম, আয়াতগুলো বললাম হাদিসও বললাম, যদি আমরা এই 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 দোষগুলো আমাদের ভিতরে পাওয়া যায় সেগুলো যদি দোষগুলো সারাবার চেষ্টা না করি আমরা কিন্তু কি মুনাফের আলামত হঠাৎ মুনাফেক হয়ে যাবো, শব্দ বেশি মুসলমান আমরা, মুনাফেক মানে শব্দ বেশি মুসলমান, ঠিক ঠিক না বেঠিক বলেন। আর কাফের মুশরিকরা এরকম কষ্ট নবীকে দেয় নাই, হাদিসে এরকম কষ্ট দেয় নাই যারা মুনাফের যত কষ্ট দিছে বলেন, যে কথা বুঝে নিয়েন আর গ্রাম দেশের কথা আছে ওয়া কোমরের বৈচা চিরাঙ্গে বুঝে নাকি তুমি তো বুঝবে না মনে হয় কোমরের বৈচা বলে সব হইলে কেন করবে তুমি, হ্যাঁ কোমরের বৈচা সব হইলে তুমি কেন করবে তোমার তুমি কত সব হইলে তোমার কোমরের বৈচা তোমার কোমর খাটিবে না, হ্যাঁ ধরেন বুঝেন নাই কোমরে যে আমরা ইয়ে পড়ি ওই টাকা পড়ি টাকা পড়ি এখন কত হইলো বছরের শুরু, মেহরবানি করে এইটুক খেয়াল রাখবেন যে আমরা সুরক্ষা করার চেষ্টা করবেন, মা বাপ আশা করে এই মেয়েগুলি আমাদের এখানে দিয়েছে, আপনারা বহু শান্তিতে আছেন, আপনারা বহু শান্তিতে আছেন, বহুত আরামে আছেন, শুধু আমাদের বিল্ডিং দোতলা ফ্যান ফাঁকা দেখে ই করেন না, আমরা বহুত কষ্টে আছি বলে কেন একটু বুঝলে আপনাদের সান্ত্বনার জন্য বলতেছি, আপনাদের সান্ত্বনা দিলে আমরা কাজ বেশি দিতে পারবো, সান্ত্বনায় কেমন এই গরমে চিন্তা করে কষ্ট করে পড়াচ্ছেন, আপনাদের মেয়েগুলি বাইরে কোথাও যায় না, যে আপনাদের বাকিগুলি এখানে থাকে সার্বক্ষণে 24টা ঘন্টা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদের ব্যাপারে আমাদের কোনো টেনশন করতে হয় না বিলকুল। আর আমরা বিশ্বাস করবেন না বাইরে পরিবেশ এত খারাপ হয়েছে, ভালো ভালো যেগুলো খারাপ হয়ে যায় কখন কোথায় চলে যায়, মাদ্রাসা থেকে ক্লাসের টাইমে চলে যায়, এই টাইমে চলে যায়, ওই টাইমে চলে যায়, টিউশনে চলে যায়, মানে এক মানে আমাদের যা খাবেন শুনতেছি বিশ্বাস করেন, বিশ্বাস করেন দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছে এই জায়গাতে, যদি কেউ পারেন আমি চ্যালেঞ্জ দিব, যদি কেউ আধা শতক জায়গা সরকার থেকে লিজ নিতে পারেন দেন, হ্যাঁ আমি আপনাদের মাথার মাথার উঠে রাখবো আজীবন গোলামি করবো, যদি কেউ সরকার থেকে এই জায়গায় যদি কেউ 100 জায়গা আধা শতক জায়গা নিয়ে যেতে পারেন নেন, হ্যাঁ এটা আল্লাহের অশেষ সহমত, আল্লাহের অশেষ সহমত, তাই যে আজম তোমার অহকার আল্লাহ আদম করে যে সময় এই এই দ্বীপ ব্লকের ভিতরে একটা ভালো বাড়ি করছিল না বিয়ে দিয়েছিল, সময় একটি বৃষ্টি হলে এক হাঁটু ভানি হইতো, কাদা কিছু টাকা পাইখানা সব একসাথেই হইতো, এই না ভাবি তার কদম রাখছি, এই যে আমার বড় আপা দিচ্ছিলেন এই বাসা 1800 টাকা দিয়ে বাসা বিয়েতে বাসা কিনে নিছি, তারপরে এই বাসায় উঠলাম 1 মাস টাকার পরে এখন থেকে সেখানে চলে গেলাম, আল্লাহ সেখানে এসে আল্লাহ এখানে আনার উদ্দেশ্য মতলব কি একটা মক্ত পর্যন্ত মুসলমানের কি বাচ্চাদের ছিল না, বিয়ে দিয়েছিল এদের ফলাশ হয়েছিল, এনে বললাম বা কথা এগুলি বলবো না, এই শুরু হইলো। তারপরে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ করতে 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 আল্লাহ পাক শুরু করছেন 3টা মাদ্রাসার ফাইল একসাথে অ্যালটমেন্টের জন্য ঢাকা গেছে, একটু বোঝেন সাজিয়ে একটু খেয়াল করেন, আই ব্লক মাদ্রাসা, ফিরোজশাহ মাদ্রাসা, আমাদের মাদ্রাসা 7-8 মাস এখানে ফাইল পড়ে দিয়েছে, আগের কথা বললাম না কিরকম কষ্ট করছি আমি বড় ওদের সংশ্লিষ্টরা, তারপরে হাউজিং থেকে টাকাতে পড়াইছে গরম এই এসে ওই আচ্ছা হাউজিং কর্তৃপক্ষের কর্তৃপক্ষের ওখানে, তারপরে সেখানে ফাইল পড়ে আছে, গেলাম ঢাকা আমাদের সাহেব হজরত যার যিনি যার মুরব্বিয়ানে আমরা কাজ চালাচ্ছি 40 বছর পর্যন্ত, উনি তখন করছেন, হ্যাঁ উনি ওখানে আছেন, তো উনিকে বহুত বড় মুরব্বী হন জানেন না আপনারা, ওনার হাজির সম্বন্ধে জানিয়ে নিয়েন, তো এখন ওনাকে বললাম যে হুজুর এই এই একটু সেগুন বাকি অভিযোগ যাবো, সেখানে আমাদের ফাইল পড়ে আছে, হুজুরের দর উনি বলছে আমিও যাবো অপেক্ষা করেন,
আপনি তো জ্বর, আপনি কেন যাবেন? আপনি এখানে আমরা যাই, আমি দোয়া করি ইনশাল্লাহ, আমি যাবো। এই জ্বর নিয়ে সেই চলে গেলেন, বিশ্বাস করবেন না, যাইয়া টেবিলের সামনে বসছি, বলার সঙ্গে সঙ্গে বাড়ি করে ফেলছে, একসাথে কাজ শুরু করছে, দু তিন ঘন্টা বসে গেছিলাম, আমাদের নাস্তা পানি করে চারটা টাকা বলে আমার কোনো প্রশ্নই আসে না, সাত আট মাস ভরে নিয়েছে কোনো খবর নাই। এই ফাইল সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলি করে তিনটা মাদ্রাসার অ্যালটমেন্ট সেদিন একসাথে হয়েছে। সেদিন আমি দেখছি যে রজনী সাহেব উদ্দুরের বুজুর্গই আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন কারা কারা আমার দেখেছে, কারা আমি আউলিয়া হক লেখা হয় কেমনে এরকম তো হইতে পারে না। দিদি আমারটা দিদি আপনার কোনো দারুসুন না, দারুসুন নিয়ে যান না, কৃষকও আসছে আর কি আইব্রো কেটকেও আসছে, সাজিয়ে চলতে না আইব্রোকের মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাপক না আমরা ছিলাম। তো ওই এখন এই তিনটা মাদ্রাসার ইয়ে হলো কথার কথা, এখন আমি একশোটা জায়গা নাম তো দেখেছিও, জায়গা কিনে যখন পশ্চিম দিকে বাউন্ডারি করা শুরু করলাম, হ্যাঁ এরা সব পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, নুরসাহেব এটা কি করলো, কেমনে করলো, কেমনে করলো, কেমনে করলো। আপনার জানা আমাদের গ্রেফতার সরকার দায়িত্ব ছিল, ইউনিফর্ম সব ছিল, এখান থেকে কোনো বাস ছিল না, এখান থেকে ওই তখন উঠবড়ি বাস যাইতো নিউ মার্কেটে, আর ইস্টিনটা বাস যাইছে এখান থেকে এসলাপের মোড়ে, একটু বলে করে পরিচিত ছিল কি কি আপনার ওই বাসে উঠছি, ওই কাস্টমার সামনে ফায়ার ব্রিগেড আছে, ওখানে যাওয়ার পরে একজন আমাকে মানে বুঝেছেন বিরক্ত বিরক্ত হবেন না, ইজিয়াস বলতেছি সেখানে গিয়ে বলে ওয়াবি কিনলে উঠছে, ওয়াই ওয়াবি ওয়াবি কিনে উঠছে, ওয়াবি নামা 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 নামা, আমি ওয়াবি হয়ে গেছি, ওয়াবি সব আসে এখানে বাসে থেকে নামাইছে, নামি গেছি হাতটা করে বাকিটা অফিসে অফিসে গেছি। আপনি এরকম গাড়ি শুনতেছেন, আমি খিসা খাইনি বললাম না, বহুত নম্বর খিসা খাইনি, এগুলো কোরবানির বদলটা শুরু করছে। আপনারা আমরা মিলে এই যে এখানে চিঠি পত্রিত সব আছেন, হ্যাঁ সবাই যারা আছে যিনি যেই পর্যায়ের, আমি আগে বলছি ফজলুল্লাহ বাহাদুর কুমার আফাদ আল্লাহ একবার অন্যকে ফজিলত দান করেছেন, সেই হিসাবে সবাই ফজিলতুল শাহেদ শায়খা আপনারা আছেন, মেহরবানি করে মেহরবানি করে কেউ মুনাফেকের দপ্তরের নাম লেখাও চেষ্টা করবেন না, আমি কিচ্ছু বলবেন না, হ্যাঁ ওই পয়সা যায় যাবে না, ওই যায় পয়সা খাই নিজে শান্তি পাবেন না, পরিবার পরিজন শান্তি হবে না, বাচ্চাকে শান্তি হবে না, হ্যাঁ আমিও না আপনিও না কেউ না, নান নান একেবারে কেউ নান মানে কি নান কেউ না, সুতরাং আমি না কারি যাবো না, দেখি হতে করে সকালে আমরা কি করি, আমি এক করে ডেট দিয়ে বলতে পারি, আমার নসিয়ে যদি জানতে চান শুনতে চান সকালের কাছে, আমি জানি স্মার্ট চার সকালের কাছে আছে, ভালো কাছে ব্যবহার করেন ফায়দা পাবেন, হয়তো চ্যাটিং করে হয়তো কি ফেসবুক চালাইয়ে এগুলি কিছু করবেন না, ফেসবুকের বন্ধুত্ব এগুলি বন্ধুত্ব আমি লিখেছিলাম ফেসবুকে লিখেছিলাম, এখন ফেসবুকে বেশি টাকা রেখে করি না, এই এই বন্ধুত্বের কি মূল্যায়ন আছে, আপনি মরে গেলে আপনার খবর রাখবেন কিসের বন্ধু, এগুলি ফাজলি করার জন্য, ফসকারি করার জন্য, তামারগিরি করার জন্য আর কি অবৈধ ট্যাম্পরণা করার জন্য, সমাজ শেষ, হ্যাঁ বাচ্চা কন্ট্রোল করা যাচ্ছে না, মেয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, ইচ্ছা মতো দাদা করতেছে, মা বাবার টাকা দানি হইতেছে, কষ্ট করে মেয়ে চলে তুলছেন, সেই মেয়েরাই দিনরাত কি করছে, সেই ছেলেরা দিনরাত কি করতেছে, হ্যাঁ অনেক তো মন উঠে গেছে, ওস্তাদ কে চিনে না, হ্যাঁ শিক্ষক কে চিনে না, কেউ কেউ চিনতে মা বাবাকে চিনতেছে না, এরকম একটা ইয়ে হচ্ছে, পত্রিকা খুলি আজকে পাবার যে একটা পাবার করে দেখেন কমপক্ষে দশ কি দুইশো দশ তো বিভিন্ন দর্শনে কি নাম নিয়ে পাবেন, এটা কি আপনাদের কাছে একটা শান্তি আসে না, হ্যাঁ কত সপ্তাহে নয় মাসে একটা শিশু শিশু দর্শন করা হয়েছে, নয় বছর দিয়ে সবচেয়ে বোঝেন কি মেয়েদের পর্যন্ত দর্শিত না পান কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, আমি ফেসবুকে বলছিলাম বই লাগছি, আমি লেখা লিখে তিরিশ পঁচিশ তিরিশ শব্দে লেখা লিখবে আমি বলছি, হ্যাঁ অবৈধ দর্শনের রাস্তা খোলা রাখিয়া অবৈধ দর্শন বা মেলামেশার রাস্তা খোলা রাখিয়া কোনো দর্শন বন্ধ করা যাবে না, যাবে না, আইন দিয়ে বন্ধ করা সম্ভব নয়, সেটা তুমি আছো না, তুমি আছো দেখো ইয়ে বেঞ্জে নাম হয়েছে ম্যান উইদাউট মরালিটি, ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন এজ ম্যান, ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন এজ ম্যান, মরালিটি উইদাউট রিলিজন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপন, ঠিক আছে বুঝতে পারছেন, মরালিটি উইদাউট রিলিজন, হ্যাঁ নৈতিকতা ধর্মহীন নৈতিকতার কোনো ইয়ে নাই, ম্যান উইদাউট মরালিটি, হ্যাঁ ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন ম্যান, মানুষ তার মধ্যে নৈতিকতা নাই কি ধর্মহীন নৈতিকতা কি, সে 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 মানুষ না, প্রকৃত মানুষ না, আর হ্যাঁ মরালিটি উইদাউট রিলিজন ধর্মহীন নৈতিকতার কোনো দাম নাই, আচ্ছা কোথায় গেছে আজকে যে আজকে ছেলে মেয়েদের অবস্থায় কোথায় গেছে, হ্যাঁ আজকে আমাদের ছেলেরা ক্লাসের নাম দিয়ে কোচিংয়ের নাম দিয়ে, হ্যাঁ কোথায় যায় কি করছে, পার্কে যায় কি করছে দেখেন, সোশ্যাল করতে যায় কি করছে, ফটো যায় কি করছে, পিকনিকে যায় কি করতেছে, এগুলি এখন তো নিজের
যে ভাইরাল হচ্ছে, আপনাদের কি একটু রেডিয়েশন চিন্তা করতে আসে না? এত কিছু কপালে বাস না পড়ে ওই বনি ইসরায়েলের ওই বুজুর কথা আসবে, হ্যাঁ এক কম খেলা ধ্বংস করে দিবেন, ইদান নিশ্চয় আপনারা পড়ছেন পড়াইছেন, হ্যাঁ ধ্বংস করে দিবেন, বলছে ইবে জিবেল যাও এই যে বসিলে কুলটা দিয়ে আসো, হ্যাঁ আসে বলে তাহলে বললো রাজিব আর বাড়ি যা না, এখানে তো এমন এক বুজুর্গ আছেন, হ্যাঁ যিনি দিন রাত কি আপনার কি কয় আপনার জিগির আপনার যাদের মজবুর আছে ওনার ব্যাপারে কি হবে, বলছে ওঠো সহ কি করে ওকে সহ ইয়ে করে দাও, বলে কেন কি অপরাধ, আরে আমার এতগুলি বান্ধব বান্ধবী যে যে আমাকে ভুলে এরকম খারাপ হচ্ছে, এরকম চিন হারা হচ্ছে, ইমান হারা হচ্ছে, ওর কপালে একটা কথা আসছে না, কপালে একটা চিন্তার ভাগ পর্যন্ত পড়ে নাই, কত বড় দায়িত্ব নিয়ে আমরা এখানে আছি কি মনে করেন আপনারা, যদি এটা মানুষ জানতো, আমাদের গার্ডিয়ানরা জানতো, আমাদের কি করে ছাত্রদের মা বাপদের জানতো, আপনারা যদি জানতো, আপনাদের কি করে গার্ডিয়ানরা যদি জানতো, আপনাকে আমাকে বেতন না কলিজা খাড়ি খাওয়াইছে, কলিজা খাড়ি খাওয়াইছে কলজার ভিতরে আমাদের ভিতরে তোমার স্থান এরকম গভীর বুঝছেন, আজকে কোথায় গেছে, আজকে কি খায়, আজকে কি আপনার অবৈধ বিষয় হচ্ছে, ইচ্ছা মতো হচ্ছে, ব্যাপক হচ্ছে, তার বাইরের খবর কতদূর খবর কতরূপ থাকেন আমি জানি না, আপনি এগুলি ব্যাপারে খুব অ্যালার্ট থাকেন, চৌখান না থাকেন, ছেলে মেয়েদেরকে সতর্ক খুব ইয়ে রাখেন, কোনো অবস্থায় কোনো ফাঁক ফোকর যেন এরা আপত্তি কুপুজে না যায়, আপত্তি কুপুজে না যায়, হ্যাঁ হয়তো হ্যাঁ এই জন্য। আর আপনার যারা স্মার্টফোন ব্যবহার করেন ভালো কাজে ব্যবহার করবেন, নাহলে আমানত সুরক্ষা হবে না, হ্যাঁ একে বসে করতে পারেন, এটা ফোনের জবাব দিয়ে দিই যে এটা ভালোটা দেখতে গেলে কিছু খারাপ এসে যায়, একটা হঠাৎ করে একটা আইডিয়া এসে এসে যায়, সেটা কিছু দোষ হবে না, আপনি ভালো জিনিস চালাস করতেছেন, আমি একটা উদাহরণ দিই, কারণ কিছু মনে করেন না, আমি মসজিদে যাবো আল্লাহ ইবাদত করার জন্য, ঠিক কি ঠিক না বলেন, যে মসজিদে যাওয়ার আগে পাখি পাখি হাসিল করতে হয়, আমি বাথরুমে যাই টয়লেটে যাই কি কি ইয়ে পেশাবের গন্ধ পাখানোর গন্ধ কি ইতে আসে, যে এগুলো আসলে মারাইতে হয়, তাহলে কেন করেন আপনি আপনি যাবেন মুসল্লা যাবেন, যে ঠিক ঠিক না বলেন, এগুলি এক একটু হবে সেটা বোটা এগুলি হবে এগুলি না, আপনার আসল লক্ষ্য উদ্দেশ্য কি আপনি জানেন, কাজ কাজ দিয়ে পড়ি দেখেন, এক বহুত বড় আল্লাহর অলি বুজুর্গ, এক বহুত বড় আল্লাহর অলি বুজুর্গ কি কন্ট্যাক্ট করে চুক্তি করে, হ্যাঁ তার ফিস কত আর গাঁদিবে নেবেন না, এক বড় পতিতার কাছে বিশাখানা গিয়েছে, গেছে না গেছে, এই নিয়ে যে গেছে যে টাকাও দিয়েছে, তাহলে কন্ট্যাক্ট করেছে, কতক্ষণ সময় দিয়ে সেটাও করে করেছে, সব কিছু করেছে, কিন্তু নেই কি খারাপ কাজের জন্য যায় নাই, বিশ্বাসকে তার সেই খারাপ পথ থেকে ঘিরে নিয়ে আসার জন্য গেছে, ঠিক কি ঠিক না, এবং সেই বিশ্বাস তবা করে মুসলমান হয়েছে, কি বা এটা কি আসলো এরকম করে আসলো, এটা দেখি আমাদের টাকা হয় না, সে যা ঘুরছে তো ঘুরছেই, ও তো বলছে আল্লাহ আমার কাছে শুনে তুমি আমি করছি বাকি তুমি করো, আল্লাহ সেই বিশ্বাসকে আসার যায় নাই, শিখিয়েছেন না, হ্যাঁ যাদের কথাগুলি রাব হচ্ছে মনে হয় এটা না আলোচনা করলে হবে না, আপনারা জাতির দিশারি সুমাইয়াকে বলতেছি তো কি বলছে সুমিকে বলতেছি, হ্যাঁ কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো, এগে সেভ করে সামনে চলবা, আজকাল হঠাৎ করে কিছু ভাইরাস হয়ে যায়, ভাইরাস হইলে এটা আর উদ্ধার করা সম্ভব হয় না, হ্যাঁ কি বলবো কি বলবো, আল্লাহ মাফ করুক, আল্লাহ সমকামে বিয়ে হচ্ছে নাউজুবিল্লাহ বলেন, সমাজ করে না হচ্ছে ওই কমে কমে রুদের মতন, মেয়ে মেয়ে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে আইন পাস করে জাহেজ করা হয়েছে বৈধ করা হয়েছে, আমার দেশে সমাজ আমি কিছু সংগ্রাম চলেছে, আল্লাহ জানে কোন জিনিসটা পাশ হয়ে যাবে, তখন কোথায় যাবেন, তখন কোথায় যাবেন নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ আজকে কি কয় গেট টুগেদার, গেট টুগেদার কেন হচ্ছে বিয়ে ছাড়া অবৈধ কি কয় এভাবে বসবাস কি করে করতেছে, আমি একটা লেখা লেখক মানুষ তো একটু উল্টা পাল্টা বলে মনে করবেন, গেট টুগেদার একদিকে হয় না, আগে গেট টুগেদার হয় কি হয় কি হয় গেট টুগেদার হয় তারপরে সিট টুগেদার হয় ঠিক আছে না, টক টুগেদার হয় তার ইট টুগেদার হয় এটা অল টুগেদার হয় তার বুঝে লিপ টুগেদার হয়, আগে একাত্র হয় কি তারপরে বসে তারপরে কথাবার্তা বলে তারপরে কিছু খায় খাওয়ায় তারপরে এটা তো সহ্য হচ্ছে বলছে আসো আর দ্রুত যখন হয়ে গেছে আমরা আগে কি কয় তা দেখি তোমার আমার সাথে আগে মন দেয় না চলুক তারপরে আমরা জানেন কত লক্ষ লক্ষ ইয়ে আছে
এরকম এগুলো সমাজকে আমি বলার উদ্দেশ্য কি, আপনারা এখানে আসেন এই পর্যায়ে আপনারা একজন মুজাহিদ বলে নিতে হবে। আপনার অলিপাক মুজাহিদ আপনার সোহবত আসার সঙ্গে সঙ্গে, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে যেন একজন কি বলে একজন গার্জিয়ানের জন্য যে হালত দিলে হালত পাল্টে যাবে বাংলাদেশ। আল্লাহ আল্লাহ কি কয় মেয়েদের বিরুদ্ধে নবী মানান নাই, কথা লম্বা আমি করবো কি, আমি একদিন দাদি করে কিতাব পড়তেছি, শোনেন মা মারা যে নবী তো মানান নাই, কথা অন্যভাবে নিবেন না, নবী মানান নাই কেন, ওলি বানাইছেন কথা বলছে, ওলি বানাইছেন ওটা ওটা তার সহি জিনিস, ওটা তার সহি জিনিস যেটা শরীয়তের শরীয়তের উপরে আমল করে যেটা ইয়ে হয় সেটা হলো একটা, আর একটা তকবিনি আছে, হ্যাঁ তকবিনি কথাটা বুঝে নেন, তকবিনি যেটা আছে সেটার দায়িত্ব আছে একটা ওয়াকি আছে বললে লম্বা হয়ে যাবে, মহিলারও কি তকবিনি উৎসবে তকবিন হইতে পারে, তকবিন মানে কি তার কিছু দায়িত্ব দেয় আল্লাহাক, আজকে চিটাকে দায়িত্ব দিল, কালকে কি কারণ দায়িত্ব দিল, পরশু কি ফেনি দায়িত্ব দিল, পরশু কি ডাকার দায়িত্ব দিল, এরকম তাদের কি কিছু রুহানি দায়িত্ব থাকে, এটাকে আবদাল বলা হয়, আবদাল মানে বদল হয় দায়িত্ব বদল হয়, এই কথা যে আপনারা আপনারাও ওলি হইতে পারেন মহিলারা, হ্যাঁ আবদাল হইতে পারে কোন পর্যায়ের ওই পর্যায়ের তকবিনি লাইনে, তকসিল লাইনে না তকসিল শুনলো ফিরে আসতে বুঝেন না ভালো কথা, যাই হোক অনেক কথা বলে ফেললাম, এরকম ওয়াজের মসজিদ না নসিহতের মজলিস, নসিহত কিছু বুঝবার জন্য আরজ করলে আমাদের কাছে বসে বেজার হবেন না, একটু যারা গার্জেন যারা আসে এসে ভালো সদ ব্যবহার করবেন, অনেকে অনেক কথা বলে গেলে ভালো ব্যবহার পাই না, শুনি আর কি আমরা শুনে থাকি আর বেশি কথা তো ধরা তো বুঝতে পারি না, ভালো ব্যবহার করবেন, দুপুর ভালো নামাজারি করবেন, মিষ্টি কথা দিয়ে কি করে এদেরকে আপন করার চেষ্টা করবেন, আর মেহরবানি করে শান্তি করার চেষ্টা করেন, দুঃখের বিষয় হলো এটা এই দুঃখটা এখন দিল থেকে হারি আপনার জানিনি, আপনার সাথে কথা বলে বহুত আর্জু করে কত বছর পারলাম না, এই বছর প্রায় 90,000 টাকা খরচ করে আপনার অসাধ্য সাধন করেছেন, 90,000 টাকা খরচ করে প্রায় 90,000 টাকা না খরচ করে ঘরটি করছেন দেওয়ার জন্য, কিন্তু আমরা মেরু রাখতে পারেন নাই, আমি বলবো এই কথা বদ্ধ করি না, কিন্তু দোয়া বদোয়া মুখ দিয়ে কখন আগাম দিল থেকে আসি যায় দুঃখ মানে অত্যন্ত দুঃখ পাইছি যে মেয়েদেরকে লালন পালন করে আপনারা কষ্ট করে ইয়ে করছেন, সেগুলো একদম যে কিছু তার বিরুদ্ধে সে তার পিতা কাইল না তার অনেক চলে গেছে, এটা কিন্তু ভালো নতিজা না, এটা ভালো নতিজা না মনে রাখবেন, এটা ভালো নতিজা না, ওস্তাদের সাথে বেয়া দেবি করে কেউ কোনো সময় কামিয়ে কেউ কোনো সময় কামিয়াবি আমি বাজি করতে পারে না, আর দিলক সাথে বাংলো কি বহুত বড় জহিদ আলম ছিল, হ্যাঁ কি মুক্তি আলম সাহেবের সাথে বেয়া দেবি করে মুক্তি আলম কে আজকে কি আজকে সে আজীবন হয়ে চলছে, আমি বলতে গেলে এটা শক্ত হয়ে যায় মল্লুন হয়ে গেছে, মল্লুন হয়ে গেছে মজবুত হয়ে গেছে, আল্লাহ আমাদের সেটা সুরক্ষা করুন, তুমি করবেন আচ্ছা যে বলে রাখছি, হ্যাঁ হাল পরিস্থিতি সবগুলি আপনাদের জানা থাকে না, সবসময় আমার কথা ইশারা বলতে পারি না, বললে আপনার বিগত অবস্থা পড়ে যাবেন, আমি মাঝে মাঝে কোনো কোনো সময় কোনো দেখলে আইপ নেবেন না কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে আমি আপনাদের দপ্তরের দিকে যাই খোলা টোলা দেখে, হ্যাঁ একসময় গিয়ে দেখছি কোনো সময় কাজ হচ্ছিল মনে হয় তাহলে মেলা অবস্থা দেখে ওই যে মেশিনে কাজ করলো তখন আমি আসছি, সেখানে আমি গিয়ে একটা ক্যালেন্ডার দেখছি কোনো একটা রাজনৈতিক দলের একটা ক্যালেন্ডার দেখছি, মেহরবানি করে কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের কোনো ক্যালেন্ডার রাখবেন না, কোনো রাজনৈতিক দলের ক্যালেন্ডার রাখবেন না, সে ক্যালেন্ডার আমি নিয়ে গেছি আমার কাছে আছে, আমি কিন্তু এমনি এখানে পড়ে থাকি না, আমি এখানে এমনি পড়ে থাকি না, একটু খেয়াল করবেন ভালো জিনিস রাখান, এরপর দেখি মার্শাল্লাহ কত করে সুন্দর সুন্দর ইয়ে লেখা লিখে কাজ দেখছেন কিনা জানি না, আয়নাবাদের অ্যাকশন সুন্দর করে আল্লাহর বদলে আমি আমাদের কথা দিচ্ছি কাজ সাহেব এখানে আসছে আরো বেশি কিছু করার প্ল্যান আছে ইনশাআল্লাহ, এই যে সামনে আমাদের এখানে সেফটি ট্যাঙ্কের উপরে যে ছাদটা হয়েছে এই সেফটি ট্যাঙ্ক বরাবর আর দুইটা কলাম যাবে, সেখানে একটা রুম বাড়বে, এর উপরে আবার রুম হবে, সামান্য কাজ করলে ইয়ে হবে, আর এদিকে আমাদের যে ঘরটা আবার বাসভবন যেটা আছে মাদ্রাসার জি আপনার কি কয় এই এখানে এই ঘরটা বসে থাকবেন ইনশাল্লাহ, এরপর ইনশাল্লাহ আপনাদের এখানে ইচ্ছাই পাল্টে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন, অনেক কথা বলে ফেলছি আমার আর কথা কিছু বলার নাই,
আমাদের কাছে কিছু কথা বলবেন। জি, আর আপনার তরফে কিছু কথা বললে বলেন, আপনার কিছু বললে বলেন, কাজ আমাদের শুনো, এরপর ইনশাল্লাহ দোয়া করে উঠে যাবো ইনশাল্লাহ। নাচ করতে থাকেন। জি ইনশাল্লাহ, দোয়াকের দাওয়া না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।